ভারত জুড়ে মুক্তির 21 দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে পশ্চিমবঙ্গের ছবি মানুষ। 15 ডিসেম্বর থেকে দেশের হলে চলবে জিৎ অভিনীত ও প্রযোজিত এই সিনেমাটি। বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় যে ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ভারতের সাথে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় তার সম্ভব হয়নি। পরে যদিও অনুমতি দিয়েছে, তবে তা জাজ মাল্টিমিডিয়াকে নয়, আমদানি করছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। এর আগে শাহরুখ খানের পাঠান, জওয়ান ও রণবীর কাপুরের এনিমেল আমদানি করেছে প্রতিষ্ঠানটি।